ল ফ্যাকাল্টির সামনে স্টিল দিয়ে এই আয়াতটি ইংরেজি অনুবাদ করে লিখে রাখা হয়েছে। বিশ্ব ইতিহাসে কোন ধর্মগ্রন্থে, কোন আইন গ্রন্থে এর চেয়ে উত্তম কোন কথা পৃথিবীতে লেখা নাই। লন্ডনের মতো খ্রিস্টান দেশে কোরআনের আয়াত এত সম্মানিত হয়, বাংলাদেশের হাইকোর্টের প্রত্যেকটা জজ কোর্টে বলে ম্যাজিস্ট্রেট কোর্ট বলে প্রত্যেক কোর্টে এই আয়াতটি বিলবোর্ডে লিখে রাখা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা আলিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ইন ইয়াকুম গানিয়ান আও ফাকীরান ফাল্লাহু আওলা বিহিমা। হে মুমিনগণ, তোমরা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকো আল্লাহর জন্য সাক্ষ্যদাতা হিসাবে, যদিও সেটি তোমাদের নিজেদের কিংবা তোমাদের পিতামাতা ও নিকট আত্মীয়দের বিরুদ্ধে যায়। বাদী বিবাদী ধনী হোক বা গরিব হোক, আল্লাহ তাদের সর্বাধিক শুভাকাঙ্ক্ষী। অতএব ন্যায় বিচারে তোমরা প্রবৃত্তির অনুসরণ করো না। আর যদি তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো অথবা পাশ কাটিয়ে যাও, তো জেনে দেখো আল্লাহ তোমাদের সকল কৃতকর্ম সম্পর্কে সম্যক অবহিত। সূরা নিসা 135 আয়াত। লন্ডনের আইন ফ্যাকাল্টির ল ফ্যাকাল্টির সামনে স্টিল দিয়ে এই আয়াতটি ইংরেজি অনুবাদ করে লিখে রাখা হয়েছে এবং তারা বলেছে বিশ্ব ইতিহাসে কোন ধর্মগ্রন্থে, কোন আইন গ্রন্থে এর চেয়ে উত্তম কোন কথা পৃথিবীতে লেখা নাই। যদি আজকে লন্ডনের মতো খ্রিস্টান দেশে কোরআনের আয়াত এত সম্মানিত হয়, বাংলাদেশের হাইকোর্টের প্রত্যেকটা জজ কোর্টে বলে ম্যাজিস্ট্রেট কোর্ট বলে প্রত্যেক কোর্টে এই আয়াতটি বিলবোর্ডে লিখে রাখা, বাদী বিবাদী আইনজীবী আইন সহায়তাকারী সবার সামনে এই আয়াতটা থাকা অপরিহার্য বলে আমরা মনে করি। শুনলাম নাকি সে গ্রিক দেবী থেমিসের মূর্তি ভেঙে ফেলেছে, সত্য যদি হয় আমি সবচেয়ে আলহামদুলিল্লাহ বলবো, কারণ এখন তো ডিজিটাল আসে, তো মিথ্যা আবল দর্শক আসে। যদি সত্য হয় আমি দোয়া করি যেন সত্যই হয়, ভেঙে গুড়িয়ে নস্যাত করে দিই গোটাকে। কোথাকার কোন থেমিস এনকে সিনহা যখন প্রধান বিচারপতি ছিল হিন্দুটা, তখন ওইটাকে নিয়ে লাগাই দিয়েছিল ব্যাপক প্রতিবাদের মুখে, ওটাকে সরিয়ে বর্ধিত ভবন মানে অ্যানেক্স ভবনের সামনে রাখা হয়েছে। এখনও ঢাকা হাইকোর্টের ছবি দেখা গেলে ওই ওই মূর্তির ছবিটা আগে দেখা যায়। ওটা ভাঙতে হবে, গুঁড়ো করে দিতে হবে, কোনো মূর্তি চলবে না। এটা মূর্তি পূজার দেশ নয়, এটা তৌহিদের দেশ। তৌহিদ দেশে মুক্তি থাকতে পারে না। আফগানিস্তানের এককালে সম্রাট সুলতান মাহমুদ, তিনি যখন ভারত জয়ের জন্য পরপর 17 হামলা করেছিলেন, হিন্দুদের সবচেয়ে বড় মন্দির সোমনাথ মন্দির, সেখানে যখন উনি হামলা করলেন, তখন হিন্দুরা বলল যে আপনি আমাদের মূর্তিটা ভাঙবেন না, এখানে যত সোনা রূপা হীরা মরি মানে আছে সব আপনি নিয়ে যান, মূর্তিটা ভাঙেন না। তো সুলতান মাহমুদ ছোট্ট জবাব দিয়েছিলেন, হাম মুসলমান হ্যায় হাম বুধ শিকন হ্যায় বুধ পুরুষ নাহি হ্যায়, আমরা মুসলমান, আমরা মূর্তি বিক্রেতা নয় মূর্তি ভাঙ্গা জাতি। অর্থাৎ সবার আগে তো মূর্তি ভাঙা হবে, তারপর তো সোনার উপর ব্যাপার হবে। এই মেজাজওয়ালা মানুষ কোথায় পাবে? আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন এই মেজাজওয়ালা হন। আপনারা মুসলমান ঘরের মানুষ, ইসলামের দেশে মানুষ, মুসলমানদের ট্যাক্সের উপরে আপনাদের বেতন ভাতা হবে, দয়া করে মুসলমানদের মনের কথা শুনুন। 91% মুসলমানের দাবি অনুযায়ী এদেশে ইসলামী খেলাফত কায়েম করো, এর বাইরে আর কোনো পথ খোলা নাই। ইসলামী খেলাফত কায়েম করার জন্য কয়েকটা বিষয় রয়েছে যেগুলো আগে জানতে হবে। ইসলামী নেতৃত্ব নির্বাচন করতে গেলে আপনাকে কয়েকটা শর্তটাকে মেনে নিতে হবে। এক, নেতৃত্ব নির্বাচন কোনো দলাদলি চলবে না।
নেতৃত্ব চেয়ে নেওয়া যাবে না। এগুলো মূলনীতি, হালকা করে মশলা নয়। দেখলাম বসে আছেন যারা পতিত শরীরে চারের বদমাস গুলো চোর সামনে কাতারে বসে আছে, ওর হা করে বসে আছে। এই তিন মাস পরেই তো আমরা ক্ষমতা যাচ্ছি, জি না, এরা যেন কখনোই ক্ষমতা না আসে, এরা যেন কখনোই ক্ষমতা না আসে। ইসলাম কোশ্চিন কেন ক্ষমতা চেয়ে নেয় না? তোমরা তো